হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি একাদম লেটেস্ট আপডেট। এর সাথেই লোকসভা নির্বাচন কবে হতে পারে তা নিয়ে থাকছে আরো একটি বড় ঘোষণা। তবে ভোট যত এগিয়ে আসছে রাজ্য রাজনীতিকে চাপানো তো আরো তুঙ্গি। তবে তার মাঝে রাম মন্দির উদ্বোধন সামনে, আর তার আগেই আরো একটি গোপন ষড়যন্ত্রের খবর ফাঁস, আর অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আরো এক খবর যাতে গোটা বাংলা নড়ে গেল। এদিকে আবার শিক্ষকদের জন্য দারুণ খবর, যারা এখনো পার্ট টাইম বা প্যারা টিচার এখনো পারমানেন্ট হননি তাদের জন্যই থাকছে গুরুত্বপূর্ণ আপডেট। এদিকে আবার সন্দেশকালের ঘটনায় আরো তৎপর প্রশাসন, ইডির উপর হামলায় গ্রেপ্তার আরো দুই ধৃত, মোট চার। ঘটনায় নদিন পর অধরা এখনো শাহজাহান শেখ। তবে তার সাথে বিরাট বড় ঘোষণা দিলেন এবার শুভেন্দু অধিকারী, তাতেই তোলপাড় বাংলা। কি বললেন তিনি তা নিয়ে চোখ রাখবো আজকের খবর। এদিকে রেশন দুর্নীতি মামলায় নতুন মোড়, বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা নিয়ে মুখ খুললেন শঙ্কর আড্ডু, জ্যোতিপ্রিয় যোগ নিয়ে চুপ এবার বনগাঁর তৃণমূল নেতা। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন মোড়, এবার ভুতুড়ে চাকরির হদিশ দিলেও খোদ স্কুল সার্ভিস কমিশন, অনিশ্চিত এবার 58 জনের চাকরির ভবিষ্যৎ। আর এদিকে আবার লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, আর তার আগে হঠাৎ করে বিরাট বড় ধাক্কা পেয়ে গেলেন শায়নী ঘোষ। মাতৃহারা শায়নী ঘোষ এবার শোকে পাথর, তারই মাঝে SSC কে নিয়ে বিরাট বড় খবর, এবার SSC এর ভুল নিয়ে নতুন আপডেট। আর তার সাথে জেলায় জেলায় খবর, এদিকে আবার আবহাওয়ার বিরাট বড় খবর, দক্ষিণবঙ্গের 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা, শৈত্যপ্রবাহের দাপট কমবে কবে থাকছে আরো এক ভয়ঙ্কর খবর। তার সাথে ভোট যত এগোচ্ছে কলকাতা জুড়ে অভিযান আরো ইডির তাজা, ভাঙা হলো এবার ফ্ল্যাটের তালা, আবারও কার ফ্ল্যাটে হানা, কি মিলবে এবার তা নিয়ে থাকবে একের পর এক ঝাঁ চকচকে খবর। সব মিলিয়ে বিস্তারিত 20টি খবরে নজর রাখবো। তবে তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে, এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের খবর পাবেন সবার প্রথমে। এবং আপনাদের জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর থাকবে পরের ভিডিওতে। বাংলায় কি কাণ্ড ঘটছে, 19 জানুয়ারি থেকে ভেঙে পড়তে পারে রাজ্য সরকারের দপ্তরের পরিষেবা, হুঁশিয়ারি এবার যৌথ মঞ্চের। আগামী 19 জানুয়ারি থেকে রাজ্য সরকারের দপ্তরের একটানা ধর্মঘট এবং অনশনের হুঁশিয়ারি দিলেন সরকারি কর্মচারীদের একাংশ। এদিনে ডিএর দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ, সংগঠনের কর্তাদের দাবি সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনে ধর্মঘটের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন। আগামী 19 জানুয়ারি ফের একবার মহামিছিলের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ওদিন মিছিল করবেন সরকারি কর্মচারীরা। ওই দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন সরকারি কর্মচারীরা। তাদের অভিযোগ, এর আগে মুখ্য সচিবের সঙ্গে দেখা করেও তাদের সমস্যার সমাধান হয়নি, ফলে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান তারা। মুখ্যমন্ত্রী দেখা না করলে তারা 19 তারিখ থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতারা। সেক্ষেত্রে রাজ্য সরকারের দপ্তরগুলোতে পরিষেবা ব্যাহত হলে তা সম্পূর্ণ দায় রাজ্য সরকারের প্রতিষ্ঠান বলে দাবি করছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে চাকরির দাবিতে আন্দোলনরত কর্মী প্রার্থীদের যৌথ মঞ্চকেও মহামিছিলে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে, যদিও সেই আবেদন ফিরিয়ে দিয়েছে চাকরি প্রার্থীদের যৌথ মঞ্চ। যেহেতু সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা হয়েছে, তাই এই মুহূর্তে রাজ্য সরকারের কর্মীদের মহামিছিলে যোগ দেবে না তারা। আর এদিকে আবার 22 জানুয়ারির দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ববাসী, রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এবার সরকারি ছুটি ঘোষণার সম্ভাবনা, বিরাট বড় খবর সামনে। 22 জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন, সেই উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার সম্ভাবনা। অযোধ্যা রাম মন্দির উদ্বোধন উপলক্ষে উত্তরপ্রদেশের গোয়া, ছত্তিশগড় সহ বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যের তরফ থেকে সেদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন ড্রাই ডে ঘোষণা করেছেন। বিজেপি শাসিত অনেক রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে এদিন ছুটি ঘোষণা করার আবেদন জানানো হয়েছে, যদিও কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে 22 জানুয়ারি যেদিন রাম মন্দির উদ্বোধন সেদিন জাতীয় ছুটি দেওয়া হবে কিনা। তার মধ্যেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি গোটা দেশে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ছুটি দেবে কেন্দ্র সরকার? ওয়াকিবহল মহলের দাবি, ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে সরকারের অন্দরে। আর এক সপ্তাহের মাত্র অপেক্ষা, তারপরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে নানাভাবে পালিত হবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান, প্রতিটি বুথে সরাসরি দেখানো হবে রাম মন্দিরের উদ্বোধন। তার আগেই রাজ্য জুড়ে ছুটি ঘোষণা করলো উত্তরপ্রদেশের সরকার। প্রাথমিক মামলা ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, চমকে ওঠা কারণ, প্রাথমিকের মামলা ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহত্তম স্বার্থ জড়িয়ে থাকায় মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠালেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, প্রাথমিকের এই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে, তাই মামলাটি জনস্বার্থ হিসেবে শুনানি করা উচিত। তার মাঝে আবার ঘন কুয়াশার খবর, সেই সাথে আবার বৃষ্টিপাত। এ মাঘে শীত যাবে না, পাল্লা দেবে ঘন কুয়াশা বৃষ্টি,
বাংলায় আবহাওয়ার বিরাট বড় বদল। পৌষ সংক্রান্তির শেষ দিনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছেন, বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং এর তুষারপাতের সম্ভাবনা, সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ব্যাপকভাবে বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধ ও বৃহস্পতিবার, তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তারই সাথে আরো এক খবর সামনে, কলকাতা জুড়ে অভিযান ইডির, ভাঙা হলো ফ্ল্যাটের তালা, এবার কার ফ্ল্যাটে হানা, কি মিলবে? রেশন দুর্নীতি তদন্তে ফের ইডির জোরদার অভিযান, রাজ্যের 5 জায়গায় একযোগে হানা দিয়েছে ইডি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রেশন দুর্নীতি মামলায় শহরে ইডির হানা একযোগে রাজ্যের 5 জায়গায় হানা দিয়েছে ইডি অধিকারীরা। রেশন দুর্নীতি তদন্তের জাল গোটাতেই মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জ্যোতিপ্রিয় মল্লিকদের পরিবার সর্বশেষে জাল বনগার প্রাক্তন পূর্বধান তথা দাপটে তৃণমূল নেতা শঙ্কর আড্ড। বিদেশি মুদ্রা বিনিয়োগের ব্যবসা রয়েছে তার। শঙ্কর আড্ড দাবি, তাদের ব্যবসায় বিপুল টাকা লেনদেন অস্বাভাবিক ঘটনা নয়, তবে ইডি তাকে হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করছে। তারই ভিত্তিতে এদিন শঙ্কর আড্ডর চার্টার্ড অ্যাকাউন্টে অরবিন্দ সিং এর শর্টলেক সেক্টর 5 অফিসে হানা দেয় ইডি। এছাড়াও এদিন কলকাতার চৌরঙ্গি লেনে শঙ্কর আড্ডর আরো একটি অফিসে হানা দেন ইডির অন্য দল। এই অফিসটি আগেই সিল করে দিয়েছে ইডি। এছাড়াও এদিন রেশন বন্টন দুর্নীতি মামলা তদন্তে কলকাতায় আরো কয়েকটি জায়গায় এদিন হানা দিয়েছিল ইডি। মার্কুই স্ট্রিটে একটি ফ্ল্যাটেও হানা দেয় ইডি। ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় তালা ভাঙা ইডি। আর তারই মাঝে বিরাট বড় খবর সামনে, হাইকোর্টে আবেদন করতে চান নিখোঁজ শেখ শাহজাহান, আদালত বলল গ্রেপ্তার করুন। কলকাতা হাইকোর্টে আবেদন করতে চান নিখোঁজ শেখ শাহজাহান, হাইকোর্টে তার আবেদন আমার বক্তব্য জানানোর সুযোগ দেয়া হোক। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে আবেদন শাহজাহানের আইনজীবীর, কেন শেখ শাহজাহান আত্মসমর্পণ করছেন না, মন্তব্য বিচারপতির। মামলার অন্তর্ভুক্ত হতে আবেদন করুন আইন মেনে, পরামর্শ এবার বিচারপতির। মূল অভিযুক্ত শাহজাহানকে গ্রেপ্তার করে সুবিচার দিন ইডির উদ্দেশ্যে মন্তব্য এবার বিচারপতি জয় সেনগুপ্তের, এখনো পর্যন্ত তদন্তের সহযোগিতা করছে না ইডি। 3 রাজ্যে ইডির অফিসারের বয়ান তথ্য প্রয়োজন, ইডি কোনো সাহায্য করছে না বলে দাবি করছে। তারই মাঝে বিরাট বড় খবর, লোধা টোটো সম্প্রদায়ের মতো লুপ্ত প্রায় জনজাতির ভোটও ঝুলিতে ভরতে হবে, মোদীর উদ্যোগ এবার বাংলাতেও। খবর আসছে লোকসভা নির্বাচনে 400 আসন চাই, আর তার জন্য ভোটারদের কোনো অংশকেই হাতছাড়া করতে চায় না বিজেপি। আদিবাসী জনজাতি ভোটারের জন্য আগেই অনেক উদ্যোগ নিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকারকে, এবারের লক্ষ্য বিলুপ্ত প্রায় জনজাতির। দেশের মোট 18টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এমন 75টি সম্প্রদায় রয়েছে যাদের অস্তিত্ব একটা সময়ে লুপ্ত প্রায় ছিল। যদিও কেন্দ্র সরকারের দাবি গত 10 বছরে সম্প্রদায়ের মানুষের সংখ্যা দেশে বিশেষ কমেনি, আর এই জনজাতি সদস্যদের কাছে টানতে সোমবার প্রথম পর্যায়ে 1 লক্ষ পরিবারকে কেন্দ্র প্রকল্পের সুবিধা দেওয়ার কাজ শেষ করলো কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান নামের কর্মসূচি অংশ নিয়েছেন। বক্তৃতায় মোদী বলেন, কেন এই অংশের মানুষের কাছে সব রকমের সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া উচিত। কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, গত 2 মাস ধরে 100 জেলায় জনজাতি অধ্যুষিত গ্রাম থেকে বাসিন্দাদের আধার কার্ড সংগ্রহ করা হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার বাড়ি বানানোর থেকে স্বাস্থ্য বিমার আওতায় এ নিয়ে আসা হবে নানান বিধি পরিকল্পনার প্রকল্পের সুবিধা লুপ্তপ্রায় জনজাতি সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তারই সাথে বিরাট বড় খবর, সাগর স্নানে 1 কোটি মানুষ, আছেন একাধিক মন্ত্রীও। কাকদ্বীপের লট নম্বর 8 ও কচুবেড়িয়াতে ঠাসা পুণ্যার্থী, দিনভর চলে পুণ্যার্থীদের আসা যাওয়া। এবার সাগর মেলায় 6টি স্নান ঘাটের বন্দোবস্ত হয়, তবুও যেন কমই পড়ে গিয়েছে। উত্তরে হাওয়া, চারিদিকে ঘন কুয়াশার চাদরে মোড়া, তবুও পুণ্যের খোঁজে সাগর ডুব দিয়ে চলেছেন পুণ্যার্থীরা। গঙ্গা সাগরে 1 কোটি পুণ্যার্থীর ভিড়, অতীতের সমস্ত রেকর্ড ভাঙলো এবার। সোমবার এমনই দাবি করছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। রবিবার রাত 12:13 থেকে পুণ্য স্নানের সময় শুরু হয়। ঘড়ির কাঁটা ধরে 12:13 ছুঁতেই কনকনে শীতের রাত সাগরে নামেন লক্ষ লক্ষ মানুষ। হাড় হিম করা ঠান্ডাকে উপেক্ষা করে শাহী স্নানে সাগরে নামেন তারা। আজ রাত 12:13 পর্যন্ত পুণ্যযোগ থাকবে। এখনো কাতরে কাতরে মানুষ স্নান করছেন সাগরে। শুধু তাই নয়, এখনো বাবুঘাট থেকে প্রচুর পুণ্যার্থী সাগরমুখী। সাগর স্নানের পর মেলার 2 নম্বর রাস্তা ধরে পিলপিল করে মানুষ চলছিল কপিলমুনি মন্দিরের পুজো দিতে। রাত থেকে লম্বা লাইন, ভিড়ে সামাল দিতে ড্রপ গেট দিয়ে আটকে দেওয়া হয়েছে পুণ্যার্থীদের। সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রীরা। অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, সুজিত বোসকে ছিলেন না, ছিলেন জেলা শাসক সুমিত গুপ্তা ও সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও নলাভাট। অরূপ বিশ্বাস বলেন, এখনো পর্যন্ত লক্ষাধিক পুণ্যার্থী ঈশান এবং ই দর্শনের সুযোগ উপভোগ করেছেন। মেলাকে দূষণমুক্ত পরিবেশ বান্ধব রাখতে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। বিকেল 3টা পর্যন্ত তার রিপোর্ট পাওয়া গেছে। কাল সারা রাত এবং
আজ সারাদিন প্রায় 1 কোটি মানুষ এসেছেন। এটা আরো কয়েক লক্ষ বাড়বে বলে আশা। এখনো লক্ষ লক্ষ মানুষ আছেন রাস্তায়। তবে এদিন উত্তরপ্রদেশের বাসিন্দা 65 বছরের রাম সেবককে মেলা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতা এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। এখন অবধি 3 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত কারণে। 236 জন পুণ্যার্থী অসুস্থ হয়ে সাগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। 42 জনকে উন্নততর চিকিৎসা পরিষেবার জন্য কলকাতার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এবারের মেলায় এখন অবধি 341টি পকেট মারের ঘটনা ঘটেছে। তার মধ্যে 322টি খোয়া যাওয়া জিনিস উদ্ধার করেছে পুলিশ। বিভিন্ন অপরাধে 752 জনকে অপরাধমূলক কাজের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আবার বিরাট বড় দুঃসংবাদ, নির্বাচনের আগেই বড় অঘটন, মাতৃহারা শাওনী ঘোষ, শোকে পাথর যুবনেত্রী। 2024 লোকসভা নির্বাচনের আগেই বড় অঘটন অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী শাওনী ঘোষের পরিবারে। মাকে হারালেন শাওনী ঘোষ। সোমবার বিকেলে শহরের এক হাসপাতালে প্রয়াত হয়েছেন শাওনীর মা সুদীপ্তা ঘোষ। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। গত রবিবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসা চলছিল তার, তবে চিকিৎসার সেভাবে সুযোগ না দিয়ে দিনে বিকেলে চলে গেলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হন সুদীপা দেবী। ঘটনায় ভেঙে পড়েছেন শাওনী। 2024 তার রাজনৈতিক কেরিয়ার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। সামনে নির্বাচন, আর তার আগে জীবনের অন্যতম প্রধান স্তম্ভকে হারিয়ে শোকে বিহ্বল তিনি।